হ্যালো, সবাই কেমন আছেন? আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হলো পরিশ্রম। একটা কথা আমরা সবাই জানি যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, কিন্তু এই কথাটা ছোটবেলা থেকেই শুনে আসছি, আপনারাও শুনছেন, কিন্তু রিসেন্ট এই কথাটা একেবারে বাস্তব প্রমাণ আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছে। সেটা হলো এই যে আমাদের এই দেশে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল এবং এইখানে হবিগঞ্জ থেকে কম্পিট করেছে সুমন, ব্যারিস্টার সুমন। আমরা সবাই তাকে চিনি, আগে থেকেই চিনি, সোশ্যাল মিডিয়ায় তিনি সবসময় সরব ছিলেন। তো এই ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণা যদি আমি দেখি, বাংলাদেশে গত নির্বাচনে স্বতন্ত্র থেকে যারাই নির্বাচিত হয়েছে তাদের ভিতরে এই ব্যারিস্টার সুমনের প্রচারণাগুলো আমি দেখলাম, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই যে পরিশ্রম করেছেন, প্রত্যেকটা জনসভাতেই তিনি একটি কথায় সবার সামনে বলেছেন যে তার এই ঘাম বৃথা যাবে না। পরিশ্রম মানেই তো ঘাম, ঘাম ছড়ানো। আসলেই তিনি কিন্তু প্রমাণ করে দিলেন সেটাই, তিনি যার সাথে কম্পিট করেছেন ওই এলাকায় তিনি কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তি ওই এলাকার এবং সরকারের মন্ত্রীও ছিলেন, বাট তাকে কম্পিট করে তিনি জয়ী হয়েছেন। এই যে ডিফারেন্সটা তিনি তৈরি করলেন এবং জনগণ যে তাকে নির্বাচিত করলো, এটা পুরোটাই কিন্তু তার পরিশ্রমের ফল। আমরা আরেকজনের কথা জানি, মাশরাফি বিন মুর্তজা, নড়াইল থেকে যিনি নির্বাচিত হয়েছেন, তিনিও কিন্তু প্রচুর পরিশ্রম করেন। তিনি অ্যাজ এ খেলোয়াড় হিসেবে তো সবসময় পরিশ্রম করেন, বাট খেলার বাইরে যখন তিনি রাজনীতিতে আসলেন, আমরা তাকেও সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও দেখি বা পাই, তিনি কিন্তু তার এলাকায় ঘুরে বেড়ান এবং মানুষের সাথে মিশতে চেষ্টা করেন বা কার কি সমস্যা আছে, হ্যাঁ, প্রবলেমগুলো দেখে এগুলো সমাধানের চেষ্টা করেন। ব্যারিস্টার সুমনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটাই দেখলাম যে তিনি এত পরিশ্রম করছেন তার নির্বাচনী প্রচারণার সময়, জানি না ভবিষ্যতে কি করবেন সেটা দেখতে পাবো আমরা সবাই। তো এইটাই বলতে চাচ্ছি যে এখানেই যে কাজ করি, পরিশ্রম করলে কিন্তু তার ফল বৃথা যায় না। হয়তো ইনস্ট্যান্ট আমরা তার রেজাল্ট দেখতে পাই না, কিন্তু আপনার মেধা মনন দিয়ে আপনি যদি পরিশ্রম করে যান, হার্ড ওয়ার্ক করে যান, তার ফল কিন্তু নিশ্চয়ই ভবিষ্যতে পাবেন। সো আমার এটাই আপনাদের সাথে শেয়ার করা এবং চাওয়া সবার কাছে যে আমরা সবাই যে যেখানেই আছি প্রত্যেকের কাজে সবাই অনেস্ট থাকবো, পরিশ্রম করবো, মেধা খাটিয়ে পরিশ্রম করবো, নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট আমরা সবাই পাবো। আজকে এটাই বলার ছিল, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনি আমার চ্যানেল শঙ্কর সি চ্যাট সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন। আর কমেন্টসে এসে আমার ভিডিও সম্বন্ধে আপনাদের কমেন্ট জানাতে পারেন যে কেমন লাগছে, বা কোনো কিছু যদি আমাকে পরামর্শ দেওয়ার সেটা দিতে পারেন। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই শীঘ্রই অন্য কোনো বিষয় নিয়ে